সালামু আলাইকুম, আমি নির্বাসন। সো গত টিউটোরিয়ালটাকে আমি আসলে দুইটা পার্ট হিসেবে আমি কাউন্ট করেছি, যেটা হচ্ছে যে ওটা একটু বড় হয়ে যাচ্ছিল। সো শুরু করি, যেটা হচ্ছে যে ফার্স্টে আমি গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে আসলে এটার যে সাইজগুলো, স্টোরেজ সাইজ, দেন হচ্ছে বাইট, কত বাইট হচ্ছে, অথবা হচ্ছে আপনার ফরম্যাট স্পেস ফেয়ার, হ্যাঁ, এগুলো কাজ কি। অ্যান্ড ভেরিয়েবল আমি হচ্ছে চারটা ভেরিয়েবল অলরেডি নিয়ে আছে। সো আমি এখন প্রিন্ট করবো, প্রিন্ট প্রিন্ট অ্যাপের যেটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন আছে, সো সেটা দিয়ে প্রিন্ট করতে হয়। এটা আমি গত ক্লাসে বলেছিলাম। সো এখন আমি সেভ দিলাম, এখন এটার মধ্যে আমি যে প্রিন্ট করব, সো আমি একটা ভেরিয়েবল এখানে নিয়ে আসব। সো ভেরিয়েবলটা কীভাবে নিয়ে আসবো, যেরকম নাম্বার ইজ, নাম্বার ইজ, আমি যদি এখন এটার মধ্যে যদি আমি এই নাম্বারটা, আপনি তো বলতে পারেন যে এই নাম্বারটা যদি আমি কল করি তাহলে কিন্তু এই নাম্বারটা চলে আসে। হ্যাঁ, তো আপনি ট্রাই করে দেখেন। সেভ দিলেন, সেভ দেওয়ার পরে কী আসবে, এটা ভ্যালুটার আসলে রং আসবে। কারণ রং আসবে বলতে কি, এটা হচ্ছে একটা স্ট্রিং হিসাবে আসবে। যেরকম আপনি এখন প্রিন্ট দেন, কন্ট্রোল F5। ও, এখানে ভুল হচ্ছে, এখানে ভুলটার হওয়ার কারণ হচ্ছে এখানে আমি ইকুয়াল দিইনি। সো সেভ দিলাম, কন্ট্রোল F5 দিলাম, এখন আপনার রান হবে। সো এই যে দেখেন এখানে কী আসতেছে, নাম্বার ওয়ান। এটা পুরো ভেরিয়েবলটাই হচ্ছে আসলে স্ট্রিং হিসাবে চলে আসতেছে। সো তার মানে হচ্ছে এখানে, এখান থেকে আসলে শুরু হচ্ছে আপনার ফরম্যাট স্পেসিফায়ারের কাজ। সো এটা স্ট্রিং না কি, এটা কীভাবে বুঝবে, তাহলে হচ্ছে যে এখানে % d লিখেছিলাম। সো এখানে আমি % d দেবো, এটা হচ্ছে % d। % d এর কাজ হচ্ছে কি, % d বলতে ইন্টিজারকে প্রিন্ট করে। ইন্টিজারকে প্রিন্ট করার জন্য কী লাগে, স্ট্রিংয়ের ভিতরে % d লাগে, % d। এখন % d যদি ইন্টিজারকে প্রিন্ট করে সেটাকে আসলে বলে দিতে হয় যে % d ছাড়া আসলে ইন্টিজারকে যে প্রিন্ট করতে হবে সেটাকে বলে দেওয়ার জন্য আসলে এই ফরম্যাট স্পেসিফায়ার প্রয়োজন হয়। সো এটাকে এখন বলে দিবে। এখন আপনি বলতে পারেন যে আসলে প্রিন্ট হবে, প্রিন্ট হবে কি, টেন, প্রিন্ট হবে না। এখন এটাকে আরেকটা বলে দিতে হবে, যেটা হচ্ছে যে আপনার এটা কোন ভেরিয়েবলটা, নাম্বার ওয়ান ভেরিয়েবলটা। কন্ট্রোল সি দিলাম, আমি এখানে পেজ দিলাম, এখন সেভ দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি, এখন দেখবেন যে নাম্বার ইজ টেন। আপনি যত নাম্বার এখানে চেঞ্জ করবেন, যদি আপনি এখানে দেন, এখন আপনি বলতে পারেন আমি আরও ইন্টিজার নিব। আপনি আরও ইন্টিজার নিতে পারেন, যেরকম এখানে আপনি আরও ইন্টিজার নিলেন, যে ইন্টিজার আপনি এখানে নাম্বার টু, একটা ভেরিয়েবল থ্রি আছে, তার মানে এখানে আমি ফোর দিলাম। এখানে আমি নিলাম হচ্ছে যেরকম 500, আপনি সেভ দিলেন। সেভ দেওয়ার পরে এখন আপনি এই এটাকে প্রিন্ট করবেন, হ্যাঁ এটাকে প্রিন্ট করবেন। সেভ দিলেন, কন্ট্রোল F5 দেন, কন্ট্রোল F5 দিলে এটাকে প্রিন্ট হবে কোনটা, 500, দ্য নাম্বার ইজ 500। হ্যাঁ, তো এখন আপনি বলতে পারেন যে এটা আসলে, আমি আসলে যেটা বলি যে এটা আপনি দুইটা লাইনে করতে চান। হ্যাঁ, দুইটা লাইনে না করে একসাথে ইনিশিয়ালাইজ করবে, ভেরিয়েবল ডিক্লার আর হচ্ছে ইনিশিয়ালাইজ। হ্যাঁ, ডিক্লার তো ফার্স্টে করবেন, দেন হচ্ছে ইনিশিয়ালাইজ একসাথে করবেন। যেরকম আমি এই জিনিসটাকে আমি কাট করে দিই, আমি এটাকে এই লাইনটাকে কেটে দিই, তো এখানে একসাথে, হ্যাঁ আপনি এখানে তো আপনি বলে দিয়েছেন যে আসলে ইন্টিজার নেবেন, ইন্টিজার এখন আপনি যত ইচ্ছে তত নিতে পারেন। এখন আপনি এখানে আরেকটা নিলেন ইন্টিজার, হ্যাঁ ভেরিয়েবল নিলেন, আপনি সেভ দিলেন। এখন সেম জিনিসটি দেখাবে, আপনি কন্ট্রোল F5 দেন, আপনি সেম জিনিসটি দেখাচ্ছে। হ্যাঁ, মানে আপনি একসাথে নিতে পারেন, একসাথে আরও ভেরিয়েবল নিতে পারেন। যেরকম হচ্ছে এখন নাম্বার, আপনি নাম্বার 5 দেন, নাম্বার 5 দিয়ে হচ্ছে আপনার ইকুয়াল টু আপনার 40 দিলেন, আপনি এখন সেভ দেন। এখন এখানে যদি আপনি নাম্বার 5টা দিয়ে দেন, যেরকম নাম্বার 5, কন্ট্রোল S, কন্ট্রোল F5, আপনি দেখলে দেখেন যে নাম্বার ইস, এটা চলে আসলো। তার মানে % d হচ্ছে কি, % d দেখেন আপনার হচ্ছে যেরকম এখানে ইন্টিজারটাকে প্রিন্ট করে, ঠিক আছে। তো এখন আপনি সেম জিনিস আপনি ফ্লোট করতে পারবেন, ডাবল করতে পারবেন, অথবা ক্যারেক্টার হিসেবে, ক্যারেক্টার যেটা আছে সেটা করতে পারবেন। হ্যাঁ, তো এখন আপনি নর্মালি আপনি যদি আপনি ক্যারেক্টার করেন, দেখেন আপনি ফ্লোটের মধ্যে কী আছে, নাম্বার টুটা আপনি এখানে দেন, নাম্বার টু এর জন্য আপনি এখানে কী লিখেছিলাম যে এটার ফরম্যাট স্পেস হচ্ছে %f, এখানে আপনি %f দিয়ে দেন, কন্ট্রোল S দেন, দেন আপনি হচ্ছে প্রিন্ট করেন। দেন প্রিন্ট করার পরে দেখতে পারবেন যে আপনার এটার পার্সেন্ট, এই যে দেখেন এটার মধ্যে কী ছিল, ফ্লোরটা ছিল 2.55। হ্যাঁ, এটা আসলে অটোমেটিকলি চলে আসে যে এটার পরে যে এইগুলো 1, 2, 3, 4, 5, 6, 6টা আমি আগেই বলেছিলাম যে ছয়টা পর্যন্ত আপনার কাউন্ট হয়। হ্যাঁ, 6টা পর্যন্ত আপনার ফ্লোরে কাজ করবে, তারপরে হচ্ছে আপনার ডাবলে 15টা পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন। সো এখানে অটোমেটিকলি 6টা চলে আসে, হ্যাঁ ডাবলেও আর আপনার ফ্লোরেও। সো এটাকে যদি আপনি লিমিট করতে চান তাহলে এখানে এই পার্সেন্টের পরে .2 আপনি 2 দিবেন, তার মানে হচ্ছে দুইটা পয়েন্টের পরে, মানে দশমিকের পরে দুইটা সংখ্যা দেখাবে। হ্যাঁ, আপনি সেভ দেন, কন্ট্রোল F5 দেন, দেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা সংখ্যা দেখাচ্ছে, ঠিক আছে। সো আশা করছি এটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনি ডাবলের জন্য কী বলেছিলাম, পার্সেন্ট এলএফটা নিয়ে আসেন, পার্সেন্ট এলএফ। সো এটার আগেও আমি হচ্ছে .2 দিলাম, হ্যাঁ পয়েন্ট টু পরে দিব, আগে আমি এটা দেখি। এটা হচ্ছে নাম্বার থ্রিটাকে আমি এখানে প্রিন্ট করি। সো কল করে দিলাম, কন্ট্রোল F5 দিলাম, কন্ট্রোল F5 দিলে এই যে দেখেন
আপনার যেই নাম্বার এটা ছিল ডাবলের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু চলে আসছে, হ্যাঁ ছটা চলে আসছে। সো এখন আপনি এটাকে যদি লিমিট করে দেন, এখন যদি আপনি পার্সেন্টের পরে পয়েন্ট আপনি থ্রি দেন, হ্যাঁ আপনি সেভ দেন, কন্ট্রোল F5 দেন, মানে এটা হচ্ছে কম্পাইলার রান করেন অথবা রান করতে, এই যে দেখেন আপনার পয়েন্টের পরে কয়টা হচ্ছে, পয়েন্টের পরে তিনটা, হ্যাঁ এক দুই তিন, এক দুই তিন, তিনটা, ঠিক আছে এক দুই তিন, তিনটা তিনটা অলরেডি চলে আসে। তার মানে হচ্ছে কি, যে পরে যেই ভ্যালুগুলো আছে সেগুলো অ্যাড করে দিয়েছে, তার মানে 2, 1, 7, এখানে 6-এর পরিবর্তে 7 হয়ে গেছে। এটা আসলে আপনি ছোটোবেলা করেছেন, সো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। এখন হচ্ছে যে আপনার সবাই তো আপনার এটা হচ্ছে ইনপুটের ইনপুটের ক্ষেত্রে না, এটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে, মানে প্রিন্ট হবে। এখন সবাই হচ্ছে আমি নিজে প্রিন্ট করবো না, নিজে ইনপুট করবো না, আমি ইউজারকে দিয়ে ইনপুট করাবো। সো ইউজারকে দিয়ে আপনি কীভাবে ইনপুট করাবেন? সো এই জন্য আপনি ধরেন সাপোজ আপনি সব কিছু কেটে দেন, আমি না একটা ভেরিয়েবল নিলাম, যেরকম হচ্ছে তার আগে আমি যদি আরেকটা কাজ করি যেটা হচ্ছে যে এই যে সিএইচ, এটা এটা এটার জন্য কি, এটার জন্য হচ্ছে আপনার এখানে যদি সিএইচ দিই, ভেরিয়েবলটাকে আমি কল করলাম, আর এখানে হচ্ছে কি পার্সেন্ট সি, আপনি সেভ দেন, কন্ট্রোল F5 দেন, কন্ট্রোল F5 দিলে দেখবেন যে আপনার এই যে সিএইচ, এটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে একদম নাম্বার ইজ আমি দিয়েছিলাম, এটা হচ্ছে আলফাবেটটা, হ্যাঁ এটাকে কল করে দিল, যে নাম্বার এটা হচ্ছে সি দেওয়ার কারণে এটাকে কল করে দিয়েছে। এটার ভ্যালুটা কত দেওয়া ছিল, এ দেওয়া ছিল, ঠিক আছে। এখন আমি এগুলো সব কেটে দিই, কেটে দিয়ে আমি একটা ভেরিয়েবল নিলাম, কারণ হচ্ছে আমি ইনপুট দেবো ইউজার কাছ থেকে ইনপুট দেবো, ঠিক আছে। ইউজার কাছ থেকে যদি আমি ইনপুট দিই, প্রিন্ট অ্যাপটা আমি এটা কেটে দিই, হ্যাঁ ইউজার কাছে যদি আমি ইনপুট দিই তাহলে একটা লাইব্রেরি ফাংশন আছে অলরেডি, হ্যাঁ অলরেডি ফাংশন করা আছে, যেরকম হচ্ছে স্ক্যান এফ দিয়ে হচ্ছে আপনার ডাবল কোটেশন দিতে হবে। এখন আপনি কী টাইপ ডাটা ইনপুট দেবেন, হ্যাঁ এটা হচ্ছে কী টাইপ, যেহেতু আমি ইনপুট নিয়েছি, ইন্টিজার নিয়েছি, হচ্ছে আপনার ইন্টিজার নিয়েছি মানে ভেরিয়েবল হিসেবে, সো আমি এখানে পার্সেন্ট ডি দিব, পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজারের যে ডাটা টাইপ, হ্যাঁ। সো এখন এটাকে আবার কল করে দিতে হবে, সো আপনার ইনপুট করার সময় আপনার কল করতে হয় হচ্ছে আপনার নাম্বার ওয়ানকে আপনার হচ্ছে ভেরিয়েবলকে কল করার জন্য এখানে আরেকটা জিনিস প্রয়োজন হয়, এটা হচ্ছে অ্যাম্বারসাইন সাইন, হ্যাঁ অথবা অ্যাড্রেস সাইনও কেউ বলে, যেরকম হচ্ছে অ্যান্ড, আমরা অনেকে অ্যান্ডও বলি, ঠিক আছে। এটা দিয়ে আমার এটাকে কল করে দিতে হবে, দেন সেমিকোলন দিতে হবে, সেমিকোলন না দিলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। এখন আমি এটাকে ইনপুট দিতে পারবো, ইনপুট দেওয়ার পরে কি আউটপুটটা কী হবে, হ্যাঁ প্রিন্ট আউটপুটটা হবে প্রিন্ট অ্যাপ, আউটপুটটা কী হবে যেরকম আপনি যে নাম্বারটি ইনপুট করেছেন সেই নাম্বারটাই তো হবে, তাই না? তো এখন আপনি দিলেন যে ইউ হ্যাভ প্রেসড ইকুয়াল টু কি ইন্টিজার টাইপ ডাটাটা প্রিন্ট হবে, তাই না? তো পার্সেন্ট ডিটা এটা প্রিন্ট হবে, হ্যাঁ পার্সেন্ট ডি আপনি সেভ দিলেন, সেভ দেওয়ার পরে আবার কল করে দিতে হবে কি নাম্বারটাকে কল করে দিতে হবে, কারণ সে বুঝতে পারবে না যে কোন ভেরিয়েবলটাকে সে প্রিন্ট করবে, হ্যাঁ। তো ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য এই যে ভেরিয়েবলটা আপনি এখানে দিবেন, এই ভেরিয়েবলটাকে ধরে এখানে প্রিন্ট করবে, তার মানে হচ্ছে কমা, এটা দিলেন আপনি, সেভ দিলেন, এখন আপনি কন্ট্রোল F5 দেন। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে ভুল হচ্ছে, কারণ হচ্ছে কি এই যে স্ক্যান অ্যাপ, হ্যাঁ আপনার ভিজুয়াল স্টুডিওর মধ্যে মানে কিছু কিছু আপনার যে এডিটর এখানে যে আপনি কম্পাইল করে সেই জন্য যেরকম কোড ব্লকসে কিন্তু স্ক্যান অ্যাপ কাজ করে, এটার মধ্যে অনেক সময় কাজ করে না। সো এটা _s আপনি যদি দেন, এটা আপনারা কোড ব্লকসও করতে পারেন, এখানেও করতে পারেন না। সো এটা স্ক্যান করার জন্য হচ্ছে আপনি ইনপুটের জন্য আপনি স্ক্যান অ্যাপটা নেবেন, স্ক্যান অ্যাপ _s এটা দিলে আপনার কাজ করবে। এখানে কিন্তু এই যে এখানে বলে দিচ্ছে, আপনি নিচে দেখেন যে এখানে আনসেফ বলতেছে, হ্যাঁ তো এটা আসলে আপনার স্ক্যান অ্যাপ -s দিলে আপনার কোনো আনসেফ হবে না, ঠিক আছে। আপনি এখন কম্পাইলারটা রান করেন, দেখবেন যে আপনার এই যে এখানে ইনপুট চাচ্ছে, কিন্তু একটা জিনিস হচ্ছে আমি এখানে ইনপুট দিলে কিন্তু কাজ করবে, যেরকম আমি 10 দিলাম, হ্যাঁ 10 দিলে আউটপুট কিন্তু শো করবে, কিন্তু এখানে যদি আমি আরেকটু সুন্দর করে দিই, আমি 10 দিলে দেখা যাচ্ছে যে এখানে বলে দিচ্ছে যে ইউ হ্যাভ প্রেস 10, কিন্তু ইনপুটের সময় যদি আমি বলে দিই ইউজারকে যে আপনার এখানে কী প্রেস করতে হবে, তো আরেকটা প্রিন্ট নিব, যেরকম হচ্ছে আপনার আরেকটা আমি প্রিন্ট অ্যাপ নিই, সাপোজ প্রিন্ট হচ্ছে না, এটা হচ্ছে আমি ধরেন সাপোজ নিলাম হচ্ছে যে প্রেস এনি নাম্বার আমি সেভ দিলাম, কন্ট্রোল F5 দিই, দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে, অথবা এখানে আমি আরেকটু সৌন্দর্যের জন্য আমি কন্ট্রোল F5 দিলাম। এখন দেখবেন এখন ইউজাররা কিন্তু বুঝতে পারবে যে আসলে কী ফার্স্টে কী প্রিন্ট করলো, প্রিন্ট হলো যে এইটা,
যে এটা আপনার ইউজারকে ইউজার দেখা ইউজার দেখবে যে এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বারের পরে এটা কি দেখবে যে স্ক্যান করবে, যখন নাম্বারটা এন্টার করবে স্ক্যান করবে তারপরে এইটা প্রিন্ট হবে। এটা প্রিন্ট হওয়ার পরে আপনি যেটা প্রিন্ট করবেন সেটা হচ্ছে পার্সেন্ট ডি, এটাকে শো করে দেবে, হ্যাঁ প্রিন্ট করে দেবে। যেরকম সাপোজ আপনি 20 প্রেস করলেন, এখন দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ প্রেসড 20। সো আই থিঙ্ক আপনি ভেরিয়েবল সম্পর্কে অথবা কিওয়ার্ড সম্পর্কে এই টিউটোরিয়ালের মধ্যে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন। আর আর যদি তারপরে যদি দেখেন আমাকে পাচ্ছেন না বা হচ্ছে আমাকে ফেসবুকে পাচ্ছেন, আমার ফেসবুকের লিঙ্কটা অলরেডি ভিডিও নিচে দেওয়া থাকবে, অথবা আমাকে ইউটিউবের যে আমার ইউটিউবের চ্যানেলে যে ভিডিওটা আপনি এই ভিডিওটা দেখছেন এটা নিচে আপনি কমেন্ট করবেন। সো আই থিঙ্ক আমি চেষ্টা করবো আপনার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। সো আশা করছি বুঝতে পেরেছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ, সালামু আলাইকুম।